মানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এটুকু বই নয়কো মোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, তোমার বাঁশি লুটায় ভূমে আমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার দেওয়া জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, একটু দেওয়া একটু হাসা, একটু প্রকাশ একটু ঢাকা, দুজনের এই বোঝাবুঝি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। শুনেছি নু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা, শুনেছি নু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা, বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে, শুনেছি নু প্রেমের মধ্যে অনেক বাঁকা গলি খুঁজি, আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজাসুজি। রবীন্দ্রনাথের সোজাসুজি বলে একটা প্রেমের কবিতা বুঝলে, বসন্তকে রেখে খুব সোজাসুজি খুব সিম্পল একটা সম্পর্কের কথা কবিতাটার মধ্যে উঠে এসেছে আর কি। তো এরপরে কি মনে